ভাঙাচোরা আসবাবপত্র পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। স্বজনদের হামলায় এমন অবস্থা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে। রোববার সকাল ৮টায় শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন ৫৫ বছরের শহীদুল ইসলাম। সকাল ১০টার দিকে মারা যান তিনি। স্বজনদের দাবি, পরপর ৩টি সিলিন্ডার আনলেও তাতে ছিল না অক্সিজেন। দায়িত্বে থাকা কেউ পাশে আসেননি তাদের, ছিলেন উদাসীন। এরপর বিক্ষুব্ধ হয়ে তারা ভাঙচুর চালান ওয়ার্ডে। ৩টা সিলিন্ডার আছে, সেই ৩টা সিলিন্ডারও কোনো গ্যাস ছিল না। পরবর্তীতে গ্যাস আনছে একটা সিলিন্ডারে, আনতে আনতে তো শেষ। তবে সেবায় কোনো রকম অবহেলা ছিল না বলে দাবি চিকিৎসকদের। ভাঙচুরে ক্ষোভ জানিয়ে হাসপাতালে সিসি ক্যামেরা সহ নিরাপত্তা জোরদারের দাবি জানান চিকিৎসকরা। খুব বেশি ভালো অবস্থায় ছিলেন না। আমরা চেষ্টা করতে পারি সর্বোচ্চ, ডাক্তাররা আমরা তো এখানে নিশ্চয়তা দিতে পারি না, আমরা আমাদের সর্বোচ্চটা করছি। আমাদের আরো নিরাপত্তা বাড়ানো উচিত। চিকিৎসক সংকট থাকায় সবাইকে সমানভাবে সেবা দেওয়া সম্ভব হয় না বলে দাবি হাসপাতাল পরিচালকের। গ্যাপ হলে কমিউনিকেশন আমরা সময় অত রকম দিতে পাই না, এটা হলে রোগী বেশি থাকার কারণে। তো আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি, তারপরে আমরা যদি কোনো সমস্যা থাকে, রোগীদের কমপ্লেন থাকে, সেটা যদি সত্যিকার হয় সে ব্যবস্থা আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করে থাকি। নিহত শহীদুল ইসলামের বাড়ি বরিশাল নগরীর কাশীপুর এলাকায়। পেশায় তিনি থ্রি হুইলার চালক। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।